নরসিংদীর মনোহরদী হাফিজপুর গ্রামের বাসিন্দা কাজী আয়েশা আক্তার নীলা 3 বছর আগে যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীর নারী কনস্টেবল পদে। এবছর জানুয়ারিতে তারাকান্দি গ্রামের সৌদি প্রবাসী রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার চাকরি ছাড়তে নির্যাতন করতে থাকে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। সবশেষ 26 ফেব্রুয়ারি নীলা শ্বশুরবাড়ি গেলে তাকে নির্মমভাবে হত্যা করে তারা। সুস্থ বিচার চাই, আমার মেয়ে কেন মরল? আমি তার সুস্থ বিচার চাই, ফাঁসি যাই, কেন আমার মেয়ে মরল তার বাড়িতে? এই হত্যায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এলাকাবাসী। পুলিশ প্রাথমিক যে তদন্ত করলো, ওই তদন্ত দেখা গেল যে ও তাকে হত্যা করেছে শ্বাসরোধ করে। এই ঘটনার পর নীলার বাবা 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নীলার শ্বশুর সহ 4 জনকে আটক করলেও এখনো পলাতক মূল আসামি রুবেল তার বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে তৎপরতার কথা জানায় পুলিশ। রুবেল সৌদি আরব প্রবাসী ছিল, সে যাতে বিদেশ না যেতে পারে এই বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর কোন নারী যেন নির্মম হত্যার শিকার না হন সেজন্য দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের স্বজনরা। Thank you.